অবশ্যই আসার চেষ্টা করব আমি। তো পুরো লুকটা তো তোমাদের দেখিয়েছিলাম, এই যে আমার পুরো লুক এটা। তো চলো বন্ধু। হ্যালো গাইস, তো সবাই কি করছো বলো? আজকে একটু তোমাদের সাথে আর কি রাত্রে গল্প করতে এলাম। তো এখন ঘড়িতে বাজছে 9:45। গল্প করতে মানে আজ এখন তোমাদের সামনে কিছু একটু শেয়ার করতে এলাম আমি। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে নাও ঝটপট করে, তাহলে আমি যা যা পোস্ট করব নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে, ঠিক আছে? আমি এখন এলাম একটু সাজুগুজু করতে, শর্টস ভিডিও বানাবো। আর আমি কি পরেছি পুরো লুকটা দেখার জন্য তোমাদের ওয়েট করতে হবে, একদম লাস্টে দেখাবো। নিচে তো একটা দারুণ জিনিস পরেছি, এটুকু দেখিয়ে রাখলাম, সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি আগে একটু সাজুগুজু করি, বেশি কিছু করবো না, হালকা কিছু করবো। জাস্ট একটু পাউডার ইউজ করবো, আর একটু লিপস্টিক ইউজ করবো, আর একটু আইলাইনার। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে একটা কমেন্ট করো তোমরা, ঠিক আছে বন্ধুরা? তো চলো, একটু ফেস পাউডার লাগিনি, আমি বেশি কিছু মেকআপ করি না, আর বেশি বেশি মেকআপ করতে ভালো লাগে না, আমার পছন্দও না। হালকা আর উপর দেখবে, কোনো দিন আমাকে ভারী মেকআপে তোমরা কোনো ভিডিওতে দেখতে পাবে না। দেখো হয়ে গেল ল্যাকমির এটা, দেখেছো? চলো আমি এবার চুলটা আসি নি। পপ তো আমার আগে থাকতে করা আছে, পপ আমি আর খুলছি না। আমার যে আলিশি, আমার আবার প্রচন্ড আলিশি লাগে জানো তো, এই বারে বারে চুল খোলা এ করা করতে। আমার চুলটা দেখেছো স্ট্রেট করতে হবে পুজোতে, পুরো চুলটা 12টা 13টা পুরো বেজে গেছে, দেখো স্ট্রেটনিংটা পুরো খারাপ হয়ে গেছে। নিচটা স্ট্রেট আছে, ওপরে চুলটা কুচকিয়ে গেছে। তো তোমাদের কোচকানো চুল ভালো লাগে না স্ট্রেটনিং চুল ভালো লাগে একটু কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? আর আমায় কেমন লাগে সেটা কমেন্ট করবে আমাকে, তোমাদের কেমন লাগে, কেমন হবে আর কতটা আর কি তোমরা ভালোবাসো আমাকে, ঠিক আছে? আমার সোনা সোনা দেওয়াদের জন্য এটা। তো আমার সাজুগুজু রেডি, আমি আর কিছু সাজবো না, আমার বেশি সাজতে ভালো লাগে না এই, ঠিক আছে? এতে ভালো লাগছে নাকি বলবে, ঠিক আছে? তো তোমরা এবার কে কে পুরো লুকটা দেখতে চাও বলো? তোমাদের বলেছিলাম মেকআপ করার পরে পুরো লুকটা আমি দেখাবো যে আমায় কেমন লাগছে, ঠিক আছে? তো আমি উঠে দাঁড়াচ্ছি না, আমি তুলে করে পেছনে সরে যাব, তোমরা দেখে নিও পুরো লুকটা, আমি কী ড্রেসে আছি, কী পরেছি না পরেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। দেখাবো বলে তো সাজুগুজু করেছি না, তোমাদের জন্য তো ড্রেসটা পরেছি, আর কার জন্য পরবো বলো? তো তোমরা ভাবছো নাইটির লুকে আবার আমি কি করে চলে এলাম? তো আমাদের একটা মানে একটা বুনু ডাকছিল, তো এরপরে তার বাইরে যাওয়া যায় না, তো উপর দিয়ে নাইটিটা গলিয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে আর কি দরজাটা খুললাম যে কি বলছে না বলছে সেটা জানার জন্য। পরেই আছি এখনো পর্যন্ত, এর উপর দিয়ে নাইটিটা পরেছি, আর নাইটিটা পরে চলে গেছি তাড়াতাড়ি করে দরজাটা খোলার জন্য। তো চলো তোমাদের এবার দেখায়, তখন থেকে তো দেখাবো দেখাবো করছি, তো দেখানো হচ্ছে না। তোমাদের দেখাতে জাস্ট যাচ্ছিলাম আমি, দেখবে হাতটা এরকম করে আর কি ইয়েটা দেখাচ্ছিলাম মেহেন্দিটা, সেই টাইমে দরজাটা ঠকঠক করেছিল, তো তাড়াতাড়ি করে গিয়ে আর কি খুলে দিলাম। তো চলো এবার তোমরা দেখার জন্য রেডি হও, আমি কি পড়েছি সেটা দেখার জন্য, ঠিক আছে? তো এত তাড়াতাড়ি না, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট করো একটু দেখাচ্ছি, এত তাড়া কিসে, দেখবে তো, তোমাদের জন্যই তো সেজেছি না। আমার পুরো লুক হলো এইটা, পুরো লুক দেখো, চুলে পুরো পুরো
গোল 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 পা ঘুরছি তোমাদের জন্য, দেখেছো বন্ধুরা? তো কেমন লাগছে একটা কমেন্ট করো, জানি কেমন লাগছে, আমাকে তো খুব সুন্দরই লাগছে, আমি সেটা ভালো মতো জানি। নিজেকে নিজে সুন্দরী লাগাটাই সব থেকে বেটার দেখবে, কেউ বলুক আর না বলুক, আমি তো জানি আমাকে ভালো লাগছে, আর কে বললো না বললো আমাকে মানে কোনো ব্যাপার না, সেটা আমার দেওরা জানে, আমার সোনা সোনা দেওরা, ওদের কাছে আমি ভালো তালেই ভালো। তো চলো আমি এবার শর্টস ভিডিও কটা বানিয়ে নিই, বানিয়ে নেওয়ার পরে আবার আসছি, ঠিক আছে? তো দেখলে কার কার ভালো লেগেছে আর কার কার খারাপ লেগেছে সবাই কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? সব কমেন্টই করবে। তো এই আর কি দেখলে তোমরা, তো চলো এবার আমি একটু শর্টস বানাবো, শর্টস বানাবো, কটা ফটো শ্যুট করবো, করে নিয়ে আবার তোমাদের সাথে একটু গল্প করতে আসবো, তারপর চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, করে শুবো। এখন প্রায় রাত্রি 10:05 বাকি আছে, অনেকটাই রাত্রির হয়ে গেল। তো চলো এবার করেই নিই, কী করবো বলো, খেতে তো হবে, আবার রাত্রিরও হয়ে যাচ্ছে না? তো বন্ধুরা আমার ভিডিও বানানো কমপ্লিট, মানে শর্টস ভিডিও বানানো কমপ্লিট, তারপরে ফটোশ্যুট করাও কমপ্লিট। তো এবার আমি আর কি এই যে নাইটি বাটিগুলো আছে সেগুলো আর কি সব ভাঁজ টাজ করবো, আর কটা সাজের জিনিস আছে এই যে ড্রেসিং টেবিলে দেখছো তো, এগুলো সব কটা আর কি গোছাবো এখন, কারণ এগুলো ঠিকঠাক করে না রাখলে সকালে আবার তখন 4টাখানি কাজ এসে আমার ঘাড়ের ওপর পড়বে, তার মানে আমি এগুলো আগে থাকতে রাত্রেই করে রাখি, সকালে আমার কাজটা কমে যাবে তাহলে, ঠিক তো বলো বন্ধুরা? তোমরা কে কে করো আমার মতো তো তোমরা জানিও, ঠিক আছে? সকালকার কাজগুলো রাত্রে আর কি আগে আগে রাখো আমার মতো, আমি যেমন সব কিছু আগে আগে রাখি, যে যেমন খেয়ে দে বাসন মাজা টাজা সেগুলো তাই মানে রাত্রে খেয়ে, রাত্রে কোনো দিন মানে খুবই কমই হয় যে রাত্রে মেজে রেখে দিই যেন সকালে আমার কাজটা কম হয়, তার জন্য বুঝেছো না বন্ধুরা? তো যদি টাইম থাকে তো তবে, আর যদি কল পারে আমাদের লোকজন থাকে তবে, নাহলে আমারও একটু ভয় লাগে, আমার আমি আবার একটু ভূতে ভয় পাই জানো তো। চলো স্ট্যান্ডে ফোনটা আমি রেখে দিয়েছি, তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সাজের জিনিসগুলো গুছিয়ে নিই কটা, ঠিক আছে বন্ধুরা? আমি মজা করলাম গো কল পারে, আমার রাত্রি জটাই হোক আমার ভয় লাগে না, আমি যাই গিয়ে আমি সব কাজ টাজগুলো কমপ্লিট করি, আর আমার মেয়েরও তাই ভয়টার একটু কমই আছে, ও রাত্রির 1-2 বাজলেও বাথরুম বাথরুম একাই চলে যায়, পটিমাটি পেলে একাই চলে যায়, ও ডাকে না, ঠিক আছে? পড়ে গেল, তোমাদের দেখায় দেখো আমার নেল পালিশ করতো, এই দেখো ঠিক আছে, এই যে নেল পালিশ আছে, তারপরে ওপরে আরও সাজের জিনিস আছে থাক থাক করে রাখা, চুলের হেয়ার, তারপরে নেল পালিশ, আরও ওষুধপালা সব কিছু আর কি ড্রেসিং টেবিলের পেছনেই আমার থাকে, আর এই ধারে আছে মেকআপের জিনিস, সেগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়া, আগে নেল পালিশ আজকে পরেছিলাম আমি, তো এই যে তোমাদের দেখানো হয়নি, এই নেল পালিশটা আমি পরেছি কমলা কালারের আজকে, এই যে আমার সব সাজের জিনিস এখানে সব রাখা, এই যে ওপরে সব আছে এখানে দেখতে পাচ্ছ, শ্যাম্পু টাম্পু, তারপরে তোমার যা যা আর কি লাগে সব নাম ভুলে গেছি, আর এই যে এখানেও আছে সব ফেস পাউডার মেস পাউডার সব কিছু রাখা আছে, ভিওয়াস, নাইট ক্রিম, থাইরয়েডের ওষুধ আমার আর মেয়ের, এটা আমার মেয়ের আর ওয়েদারেরটা আমার, আর এই যে এটা একটা জিনিস, এটা লাইট জ্বলে, কিন্তু এটা লাইট জ্বলা দেখাতে গেলেন এখন আওয়াজ করে উঠবে, আর এটা তো আমার বরের ছবি তোমরা তো দেখেইছো, এটা হলো কপালের বাম, মাথা যন্ত্রণা করলে আর কি দিই, আর এখানে আছে ওষুধ পালা টুকটাক আর কি, লাল ওষুধ, ঠান্ডা লাগলে নাকে ভিক্স দেওয়া, তারপর এই যে কাশির সিরাপ, এটা একটা পাউডার কেটে গেলে দেয়, এইসব কিছু আর কি দরকারি জিনিসগুলো আমার এখানে থাকে, ওষুধ পালা যেগুলো টুকটাক লাগে, কপালে দেওয়া বাম দেখেছো, আর এই যে পেশনটা হলো এরকম, এই যে বলেছিলাম না চুলের হয়ে আসপাটে আস, এই যে চুলের হিয়াসপাটি হাসপাতাল, এই যে প্লাস্টিক ওষুধ বলছিলাম না ওষুধ থাকে, এই দেখো এখানেও কত ওষুধ, দেখো অ্যালার্জির ওষুধ, তারপরে তোমার গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক আছে, এখানে আমার মাথায় ক্লিপ আছে, আর এর মধ্যে ওষুধ আছে, ওষুধে ছড়াছড়ি আমার বাড়িতে জানো বন্ধুরা। তো চলো আমি কাজগুলো করি এবার, এই যে এখনও কাজ কমপ্লিট হয়নি, নাইটি ফাইটিগুলো গুছাবো, নাইটিটা কাচতে হবে, বিছানাটা পুরো গুছিয়ে নেবো রাত্রে শোয়ার জন্য, এই যে রিং লাইট জ্বলছে, রিং লাইটটা বন্ধ করব, ঘরে লাইট জ্বালাবো, টিভি তো আজকে সারাদিন দেখার টাইম পাইনি,
তো বন্ধুরা চলো, আমার এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করো, আর এর থেকে যদি ভালো ভালো লুকে যদি দেখতে চাও আমাকে সেটাও তোমরা কমেন্টে জানিও, অবশ্যই আসার চেষ্টা করব আমি। তো পুরো লুকটা তো তোমাদের দেখিয়েছিলাম, এই যে আমার পুরো লুক এটা। তো চলো বন্ধুরা, আমি এবার রাত্রে খাওয়া দাওয়া করবো, ঘরে কাজগুলো কমপ্লিট করব, কাজ না করলে কে করবে বলো, আমি তো একা বাড়িতে, আমাকে তো সব করতে হয়। তো চলো, তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো, অল না করলে কিন্তু আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছবে না, ঠিক আছে? তোমরা ওটা না অল করে রেখো বেল বাটনটা। তো চলো সবাইকে গুড নাইট, বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আবার তোমাদের সাথে দেখা আছে আগামীকাল। তো বাই, গুড নাইট। এবার আমি খাওয়া দাওয়া করে ঘুম ঘুম করবো, টাটা।